সকালবেলায় রোড বজায় গাড়ি নিয়ে গন্তব্যে পৌঁছানোর সময় চোখে ঘুম চলে আসার কারণে মর্মান্তিক বিপত্তি ঘটে প্রথমে একটি চাষ দেওয়া বাড়িতে ঢুকে পড়ে গাড়ি উল্টে পুকুর পরে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় দুই ভাইয়ের পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম মুকাদ্দার আনসারি ও সিকান্দার আনসারি বাড়ি ঝাড়খণ্ড এলাকায় কর্মসূত্রে তারা পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের বাসিন্দা আজ সকালবেলায় দুর্গাপুর থেকে নাদরঘাট ও নদিয়া এলাকায় রড নিয়ে আসার সময় মন্তেশ্বরের মামুদপুরের কাছে লরি বোঝায় রড সমেত নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের এলাকাবাসীরা জানান এই ঘটনা যদি বেলা হতো তাহলে আরও বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত কার্যত এর আগে এখানে দুটি বাম্পার ছিল রাস্তা মেরামতের সময় সেটি সমান হয়ে যায় মূলত এই মামুদপুর এলাকা জনবহুল এলাকা যেমন স্কুল বাজার হাট সবই রয়েছে যদিও এখানে বাম্পার করে দেওয়া হয় তাহলে অনেক বেশি সুবিধা হবে থেকে এই ঘটনায় মন্তেশ্বর থানা পুলিশ এসে ক্রেনের সাহায্যে লরিটি পুকুর থেকে তোলা হয় এবং তার সাথে সাথে মৃতদেহটিও পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালনা থানা পুলিশ মর্গে পাঠানো হয় পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্স দেখে তাদের পরিবারকে জানানো হয়েছে গ্রামবাসী গতকাল আর ভোরে আমাদের একটি মর্মান্তিক ঘটনা এখানে ঘটে গেছে যেটা বর্ধমান টু নবদ্বীপগামী রোড সেই রোডের মাঝখানে মানে মামুদপুরে গ্রামের রাস্তার ধারে এখানে একটি রড বোঝাই গাড়ি দশ চাকা এখানে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয় একটি কলকে মারে একটি মাচানকে উড়িয়ে দেয় তারপরে গিয়ে পুকুরের জলে পড়ে তো ড্রাইভার খালাসিকে এ পর্যন্ত আমরা উদ্ধার করতে পেরেছি পেরেছি মৃত্যু অবস্থায় তো আমরা এটার খুব মর্মান্তিক ঘটনা তাও দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের এই সংলগ্ন গতকাল যদি সন্ধ্যের দিকে হতো অনেক লোক মারা যেতে পারত তো আমরা এখানে একটি শনি মন্দির আছে রাস্তার উপরে দুটো তিনটে স্কুল রয়েছে তো আমরা পিডব্লিউডি এখানে জোরপূর্বক যে হাম্পার ছিল সেগুলোকে উঠিয়ে দিয়েছে বর্তমানে আমরা পিডব্লিউডির আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আমাদের এখানে হাম্পার ভীষণভাবে প্রয়োজন করজোরে মিনতি যে আপনারা এই বাম্পারের ব্যবস্থাটা প্লিজ 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 করে দিন যাতে করে নেক্সট টাইম কোনো দুর্ঘটনার হাত থেকে অন্তত রেহাই পাইতে পারেন নমস্কার